প্রিয় শিক্ষার্থী আজকে আমরা যে কাজটা করব কাজটার নাম হলো স্ট্রেস আর বন্ডে ইটের গাঁথনি তো আমরা পরীক্ষামূলকভাবে 1 মিটার একটি স্ট্রেস আর বন্ডে দেওয়াল গাঁথব তো এখন আমাদেরকে আসলে জানা দরকার যে বন্ড তো বিভিন্ন ধরনের বন্ড আছে স্ট্রেস আর বন্ডটা কি একদম আমার সামনে এটা আছে এটা ইট বা ব্রিক তাই না আমরা যদি সুদাসুদি ভাবে দেখি তাহলে আমরা কয়টা তল দেখতে পাবো আমরা এদিক থেকে যদি আমরা তাকাই তাহলে আমরা একটা তল দেখব একটা ইটের লম্বলম্বী আর এটা ইটের উচ্চতা এই পৃষ্ঠটা আমরা দেখতে পাবো এই পৃষ্ঠটাকেই বলা হবে স্ট্রেসার ইটের স্ট্রেসার তল আর ইটটার যদি আমরা এই পাশ থেকে দেখি তাহলে কি দেখা যাবে চওড়া দেখা যাবে এবং উচ্চতা দেখা যাবে এই তলটাকে বলা হবে হেডার তো আমরা যে গাঁথুনিটা করব সেই গাঁথুনিতে আমরা সামনে থেকে দেখলে শুধু স্ট্রেসার অর্থাৎ এই লম্বালম্বী অংশটাই আমরা দেখব তাহলে আশা করি তোমরা স্ট্রেসার বন্ড কি জিনিসটাই বুঝতে পেরেছো আমরা ইটটা সাজাবো লম্বালম্বীভাবে আর একটা খেয়াল করতে হবে যে আমরা ইট গাঁথুনির যে কৌশল সেটা হচ্ছে বন্ড তো আমরা যখন একটা স্তর নিব আমি তোমাদেরকে দেখাবো তো এই স্তরে যদি এটার পাশে আরেকটা ইট দেই উপরের ইটটা যখন বসাবো তখন এটার মাঝামাঝি বসাবো তাহলে হবে কি আমাদেরকে খাড়া জোড়াটা পড়বে না খাড়া জোড়া পড়লে তখন কিন্তু ইটের বন্ড থাকবে না কেউ যদি কোনো ধাক্কা দেয় তাহলে দেখা যায় ইটটা ওই ইটের অংশটা নিয়ে ভেঙে যাবে তো আমি তোমাদেরকে করে দেখাবো প্রথমে আমরা দুই প্রান্তে আমি এক মিটার জায়গা মেপেছি তোমরা দেখেছো এখন আমরা দেওয়াল আঁকার জন্য একটা প্রান্তবিন্দু আমরা চক দিয়ে মার্কিং করলাম স্টিল টেপ দিয়ে আমরা এক মিটার জায়গাটা আমরা অন্য প্রান্তটাও চক দিয়ে মার্কিং করলাম এখন আমরা একটি ইট নিয়ে অবশ্যই ইটের ফ্রক পয়েন্টটা সবসময় উপরের দিকে থাকবে এবং এই জবটা আমাদের মশলা ছাড়া এই প্রান্ত পরবর্তীতে এই প্রান্তে আরেকটি ইট বসালাম আমরা সার্ভিসটার লেভেল ঠিক রাখার জন্য দুই প্রান্তে দুইটা ইট প্রথমে প্রতিস্থাপন করেছি তারপর আমরা সুতা দ্বারা লেভেল করলাম যাতে এটা এর বাইরে চলে না যায় তো মাঝখানের ইটগুলো আমরা এখন গাঁথুনি সম্পন্ন করব এবং পুরো কাজটা সম্পন্ন করব আমরা মশলা ছাড়া কারণ আমাদের এই জবের নামই হচ্ছে মশলা ছাড়া স্ট্রেস আর বন্ডে ইটের গাঁথুনি তো ইটের গাঁথুনি করতে গেলে আমাদের ইটের সাইজগুলো হচ্ছে 9 বা 9.5 ইঞ্চি কিন্তু আমরা মশলা সহ এটা 10 ইঞ্চি পূরণ করতে হয় এই জন্য আমরা জয়েন্টের মাঝখানে কিছুটা অংশ ফাঁকা রাখবো এই অংশটা মশলা দিয়ে আসলে পূরণ করবার নিয়ম এখন আমরা প্রথম স্তরে যখন আমরা ইটের গাঁথুনি সম্পন্ন করলাম আমরা যদি এই পাশ থেকে তাকাই তাহলে আমরা শুধু স্ট্রেসার অংশটাই আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো হেডার অংশ দেখা যাচ্ছে না পরবর্তী স্তরে আমরা ইট বসাবো তো আমরা একটা ইটের পরিবর্তে এখন আমরা দুইটা ইট দেবো উপর একটা ইট রাখো আমরা পরবর্তী স্তর যেন একই লেভেলে থাকে ভার্টিক্যালটা এই জন্য আমরা সুতা টানিয়ে নিলাম এখন আমরা দ্বিতীয় স্তরের গাঁথুনি শুরু করব আমাদেরকে একটা খেয়াল রাখতে হবে আমরা কখনোই খাড়া জোড়া দেবো না আমরা এমনভাবে ইট বসাবো না যেন এখানে খাড়া জোড়া পড়ে বা এখানে ইট বসাবো না যাতে খাড়া জোড়া পড়ে ইটের বন্ডকে শক্তিশালী করার জন্য আমরা সবসময় এমনভাবে দ্বিতীয় স্তর ইটটা বসাবো যেন এটা মাঝ বরাবর থাকে এটা তোমরা অবশ্যই খেয়াল রাখবা আমরা যদি এই দেওয়ালটা কন্টিনিউ করতে চাই তাহলে আমরা এভাবে রেখে দেবো আর যদি মনে করেন আমার ওয়ালটা 1 মিটারই হবে তাহলে আমার এখানে একটা ইটের অর্ধাংশ আমরা যেটাকে বাংলায় আদলা বলি এটা বসাতে হবে আমরা একটা জিনিস খেয়াল রাখবো আমরা প্রথম
স্তরটা যেভাবে গেঁথেছিলাম তৃতীয় স্তর অর্থাৎ বেজোড় স্তরগুলো সব একই রকমের হবে একদম নিচের স্তরটা ইটটা আমরা যেভাবে বসিয়েছিলাম এইটা যেখানে আর কি তো আমরা লেভেল করি তৃতীয় স্তর গাঁথনির জন্য আমরা পূর্বের মতো একই নিয়মে আমরা লেভেল করে নেব যাতে আমাদের আউটসাইডের সারফেসটা সমান থাকে এবং প্রথম স্তর যেভাবে গাঁথনি করব তৃতীয় স্তরটা একইভাবে গাঁথনি করব অর্থাৎ ইটটা এখানে যেভাবে দেখা যাবে এখানে আমরা একইভাবে ইট গাঁথব এবং আমাদের ভার্টিক্যাল লেভেলটা ঠিক হচ্ছে কিনা এই জন্য আমরা প্লাম বব দিয়ে মাঝে মধ্যে চেক করব প্লাম বব দিয়ে আমরা ভার্টিক্যাল লেভেলটা আমরা চেক করব হ্যাঁ এইভাবে আমরা উঠাবো ভার্টিক্যাল লেভেলটা ঠিক আছে ঠিক অনুরূপভাবে আমরা এই প্রান্তেও ভার্টিক্যাল লেভেলটা চেক করব হ্যাঁ ঠিক আছে ভার্টিক্যাল লেভেল ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা নিশ্চয়ই ভালোভাবে খেয়াল করেছো আমরা পুরা গাঁথনিটা কীভাবে সম্পন্ন করলাম এটা হলো স্ট্রেসার বন্ডে বাইরের থেকে দেখলে শুধু স্ট্রেসার অংশটা দেখা যাবে তো আমরা আশা করব তোমরা এই কাজটা পরবর্তীতে নিজে স্বয়ংসম্পূর্ণভাবে সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারবা ধন্যবাদ।